রাধে রাধে আহা হা হা কি ভালো লাগলো বিশ্বাস করুন একটা কথা আজকে বলতেই হবে আমি যে অনুষ্ঠানে এসেছি আজকের আলিনান মাতগিনি স্মৃতি ক্লাবে রাজেশ দাকে অসংখ্য ধন্যবাদ আজকে এত সুন্দর একটা দিনে দোল পূর্ণিমার দিনে আজকে আমাকে এত সুন্দরভাবে আমন্ত্রণ জানিয়েছে এবং অভিজিৎ দাকে তো অভিজিৎ পালকে তো আপনাদের সকলের প্রিয় আমাদের থ্যাংকসটা তোমার প্রাপ্য তার কারণে এই প্রথমবার একটা কথা আপনাদের না জানিয়ে পারছি না সব কিছু তো মেদিনীপুর থেকে শুরু হয় মা জননী না এটা আমার গর্ব আবার আবার গর্ব আলিনার মাতঙ্গিনীর স্মৃতিসংঘ সঙ্গ পথ দেখায় কেন জানেন এই প্রথমবার লাইভ শো মঞ্চে একসাথে হয়তো অ্যাপিয়ারেন্স অনেকবার নিয়ে গেছি কদিন আগে আমরা একজন মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথের প্রিয় রাজেশ দা জানেন মাননীয় স্বপন দেবনাথ কৃষিমন্ত্রী তার কাছে আমরা একসঙ্গে শ্রীময়ী কাঞ্চন তাকে নিয়ে গেছিলাম কিন্তু এই প্রথমবার সারা পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আলিনান মাতঙ্গিনীর স্মৃতিসংঘে শ্রীময়ী চট্টরাজ এবং আমাদের প্রিয় দাদা তার নিয়ে নতুন করে বলার কিছু নেই লেজেন্ড কাঞ্চন মল্লিক একসাথে জোরদার হাততালি নিজেদের জন্য আদিনাম মাধবীর স্মৃতির সঙ্গে অভিজিৎরা সেই কামাল করে দিয়েছে সাংস্কৃত মানে মঞ্চের অনুষ্ঠানে সেটা হচ্ছে একজনকে দেখে বাড়ির যতই দাদাদের ওপর রাগ অভিমান থাকলেও আমারও মনে হয় যত মন খারাপ থাকলেও দেখলেই এই হাসি পায় একদম আরে একজনকে দেখলেই মনে হয় বাবা না না সেটা তো পরে হবে সেই কেমিস্ট্রিতে আমরা পরে যাচ্ছি কি কেমিস্ট্রি এনেছো তিন একদম সব আনা হয়েছে এই কেমিস্ট্রিটা যায় আমাদের এই বয়স্ক জেঠু কাকু দাদারা তারা বলেছেন এই ঝুটিটাকে আনতে আমাদের বয়স্ক যারা কর্মকর্তা রয়েছেন আলিনার মাতঙ্গিনী স্মৃতির সঙ্গে পুরো টিমটার জন্য একটা থালি হয়ে যায় ওনারা বলেছিলেন যে শুধুমাত্র প্রথাগতভাবে সিরিয়াল আর্টিস্ট তো আমরা আনবোই তার সঙ্গে সঙ্গে একটা ভিন্ন ধর্মী কে আমরা আনবো থ্যাংক ইউ